এদিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে কাল গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সমাধি সৌধে পুষ্পস্তপক অর্পণ করবেন তিনি বিকেলে সমাধি কমপ্লেক্সে আয়োজিত শিশু সমাবেশ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী এছাড়াও বইমেলার উদ্বোধন এবং খোকা থেকে বঙ্গবন্ধু শিরোনামে আলোকচিত্র পরিদর্শন করবেন শেখ হাসিনা তার সফর ঘিরে টুঙ্গিপাড়ায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি সমাধি সৌধ কমপ্লেক্স সহ আশপাশের এলাকা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে তরুণ ব্যানারে সাজানো হয়েছে মহাসড়ক সহ গোটা এলাকা প্রধানমন্ত্রীর আগমন ঘিরে নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ এদিকে মাজার কমপ্লেক্স সহ পুরো গোপালগঞ্জে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জাতির পবিত্র জন্মভূমি সেই জন্মভূমির কোনো কোনো অসুবিধা নয় এই জন্য সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সার্বিক নিরাপত্তার লক্ষ্যে আমাদের পোশাকি এবং সাদা পোশাকি উভয় ধরনের নিরাপত্তা ব্যবস্থা এখানে বিদ্যমান সর্ব ধরনের নিরাপদ পরিবেশ করণের জন্য যাবতীয় কর্ম পরিকল্পনা আমাদের রয়েছে